আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটোরিয়াল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানবো স্লাইড সম্পর্কে, স্লাইডের অপশন সম্বন্ধে। তো আমরা দেখুন, এখানে পাশে একটি বার রয়েছে যেখানে স্লাইড ট্যাবের মধ্যে একটি স্লাইড শো করতেছে। তো আমরা যদি এখানে মাউসটি নিয়ে যাই তাহলে নো টাইটেল দেখাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি টাইটেল দেই তাহলে এখানে টাইটেলটি আসতো। যেমন ধরুন আমি এখানে স্বাক্ষর দিলাম তাহলে এখানে আমার টাইটেলটায় স্বাক্ষর আসতেছে। তো যাই হোক, আপনি যদি পাওয়ার পয়েন্টে আপনি একাধিক স্লাইড নিতে পারবেন, তো এই স্লাইডগুলো নিয়েই প্রেজেন্টেশন আসলে তৈরি হয়। তো আপনি যদি আর একটি অন্য স্লাইড নিতে চান তাহলে এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, করে এখানে দেখুন নিউ স্লাইডে ক্লিক করবেন, আর একটি স্লাইড আসবে। এভাবে আপনি আরও স্লাইড করতে পারেন। এবং একই এই ধরনের স্লাইড, এখানে ধরুন আপনি অনেক কিছু এডিট করে রেখেছেন, তো এই ধরনের স্লাইড যদি আপনি আরও চান তাহলে আপনি আবার ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলে ডুপ্লিকেট একটি স্লাইড বের হয়ে যাবে। বিষয়টা এমন যে দেখুন এখানে আমার স্বাক্ষর যেমন টাইটেল আছে, আমি ডুপ্লিকেট স্লাইড যদি করি তাহলে ডুপ্লিকেটেও এখানে আমার স্বাক্ষর টাইটেল চলে এসেছে। তারপরে আমরা অপশন দেখি, আমরা স্লাইডটাকে কাট করতে পারবো, কপি করতে পারবো, এবং আমরা নিউ স্লাইডের মাধ্যমে স্লাইড নিতে পারবো, ডুপ্লিকেট স্লাইড এবং ডিলিট স্লাইডের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। যে কোনো স্লাইড যদি আমরা এই স্লাইডটাকে ডিলিট করি তাহলে আমরা রাইট ক্লিক করি, জাস্ট ডিলিট স্লাইডের মাধ্যমে স্লাইডটিকে ডিলিট করতে পারবো। এবং অ্যাডেড সেকশন, অর্থাৎ স্লাইডের আবার আমরা বিভাগ করতে পারবো। যেমন দেখুন এখানে আমি এখানে একটা ডিফল্ট সেকশন আছে, একটি আনটাইটেল সেকশন আছে। তো আমি এখানে আরও একটি সেকশন করতে চাই, যদি ধরুন এই তিনের পরে একটি সেকশন করতে চাই, তো তিনের মধ্যে আমি ক্লিক করে, সরি এগুলো তো সেকশন হয়ে গেছে, তো এখানে আমি নতুন করে সেকশন করতে পারবো না। তো এটাকে আমি আবার এভাবে বন্ধ করতে পারবো, আবার ওপেন করতে পারবো। দেখুন এটাকেও এভাবে আমি বন্ধ করতে পারবো, ওপেন করতে পারবো। তো যাই হোক, আপনি যদি এই সেকশনে রিমুভ করতে চান তাহলে রিমুভ দিতে পারবেন, এবং এটাকে যেমন একটা আনটাইটেল লেখা সেটা রিনেম দিতে চাইলে রিনেম দিতে পারেন। যেমন ধরুন এইটা সেকশন সম্বন্ধে বলি, সেটা হলো যে বিভিন্ন আপনি পাওয়ার পয়েন্টে অনেক স্লাইড থাকতে পারে, তো বিভিন্ন সেই স্লাইডগুলোর আপনি আবার শ্রেণী বিভাগও করতে পারেন। এমন কোনো বিষয় থাকলেও যেখানে আপনি শ্রেণী বিভাগ করতে পারেন, ধরুন আমি প্রেজেন্টেশন তৈরি করতেছি হাউ টু আর্ন মানি ফ্রম ইন্টারনেট, তো এখানে আমি বিভিন্ন স্লাইড ব্যবহার করব। তো এই স্লাইডগুলো ব্যবহার করার সময় বিভিন্ন শ্রেণীবিভাগও থাকতে পারে এই স্লাইডে। যেমন ধরুন আমি একটা আর কি বলি, ওডেক্সের একটি সেকশন করতে পারি, যেখানে আমি ওডেক্সের স্লাইড নিয়ে কাজ করব, সেই স্লাইডগুলোকে একটা সেকশনে রাখবো, ওডেক্স সেকশনে। আবার যেখানে যদি ওয়ার্ডপ্রেসের একটি যদি আমি সেকশন করতে চাই, ওয়ার্ডপ্রেসের একটি যেখানে স্লাইডগুলো আছে সেখানে আমি ওয়ার্ডপ্রেসের একটি সেকশন তৈরি করব। তো এভাবে আমি বিভিন্ন সেকশন তৈরি করে আমার প্রেজেন্টেশনকে সহজ করতে পারবো, তখন সহজভাবে আমি স্লাইডগুলো তৈরি করে আমার আর কি কাজটি আর কি সহজভাবে আমার গোছালো হবে। ধরুন এখানে আমি ওডেক্সেই লিখি উদাহরণ সম্বন্ধ, এবার নির্নাম হয়ে গেলো। দেখুন এখন ওডেক্স এবং ডিফল্ট, এটা যেহেতু ডিফল্ট এই জন্য এখানে ডিফল্টে এসেছে। এখানে আমি লিখলাম যে এটা হলো, যেহেতু এটা শুরু জাস্ট, তো স্টার্ট লিখি, অর্থাৎ এখান থেকে আমার স্লাইড শুরু হয়েছে। তারপর ওডেক্স, তারপর আমি বিভিন্ন আরও এখানে আমি ফাঁকাতে ক্লিক করে এডিট সেকশনে আবার সেকশন ক্লিক করে আবার আমি স্লাইড নিতে পারি। আবার যদি এখানে দেখুন আমি এখানে কিন্তু কোনো স্লাইড নেই, আবার এখানে আমি যদি নিউ স্লাইড নেই তাহলে নিউ স্লাইড চলে যাবে, চলে আসবে। আবার আমি যদি কোনো সেকশন থেকে স্লাইড ডিলিট করতে চাই তাহলে জাস্ট এই রাইট ক্লিক করে ডিলিট স্লাইড করলেই চলে যাবে। এভাবেই স্লাইডগুলো আর কি শ্রেণী বিভাগ করা যায়। এবারে তারপরের অপশানে আসি, দেখা যাক কি আসে। পাবলিশ স্লাইডে তো পাবলিশ নেটের দরকার, চেক ফর আপডেটস, এটাও আপডেট হলো নেটের প্রয়োজন রয়েছে। এবং দেখুন লেআউটস, আমাদের প্রত্যেকটি স্লাইডে বিভিন্ন ধরনের লেআউট এখানে অফিসকৃত দেওয়া আছে, আপনি নিজের ইচ্ছা এখানে আমরা পরে কাস্টমাইজ করা শেখাবো, তখন আপনি বিভিন্ন লেআউট তৈরি করতে পারবেন নিজেই। তো এখানে কিছু তৈরিকৃত লেআউট দেওয়া রয়েছে, লেআউট কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে আমরা টাইটেল স্লাইডের মধ্যে জাস্ট এখানে দুইটা ক্লিক টু এডিট টাইটেল এবং সাবটাইটেল, এরকমই দুইটি বক্স রয়েছে। এবং
বাকিগুলো দেখুন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, টাইটেল এবং কন্টেন্টে কিন্তু আমরা এখানে টাইটেল এবং কন্টেন্টের মধ্যে দেখুন এখান থেকে আমরা ভিডিও, তারপরে আপনার পিকচার শর্টকাটের মাধ্যমে টেবিল, চার্ট, স্মার্ট গ্রাফিক্স এবং ক্লিপ আর্ট শর্টকাটে ক্লিক করার মাধ্যমেই অ্যাড করতে পারবো। অর্থাৎ এগুলো আর কি আপনার ভিডিও টিডিও ভিডিও টিডিও সাপোর্টিং আর কি একটি লেআউট বুঝাচ্ছে। আপনি এই এই লেআউটের মধ্যেও নিতে পারবেন ইনসার্ট ট্যাবের মাধ্যমে, তবে এগুলো আর কি সাজিয়ে দিয়েছে ওরা। যেমন দেখুন এখানে সেকশন হেডার, অর্থাৎ এটা হেডারের একটি স্লাইড আপনি তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। তারপর পিকচার উইথ ক্যাপশন, এটা পিকচারের একটি আপনার স্লাইড, স্লাইডের লেআউট। এখানে পিকচারটা নিলে নিচে আপনি টাইটেল এবং এখানে কিছু ডিসক্রিপশন লিখে দিলে এটা সুন্দর দেখাবে, তাই আর কি এরা আগে থেকে একটি মানে তৈরি করে রেখেছে। আপনি ইচ্ছা করলে নিজের মতো করেও করতে পারেন লেআউট, সমস্যা নেই। এখানে জাস্ট কিছু আইডিয়া দেওয়ার জন্য, যেমন টু কন্টেন্ট, এখানে দেখুন এখানে একটা টাইটেল এবং দুইটা ভাগে আপনার কন্টেন্ট, এভাবে আপনি স্লাইড তৈরি করতে পারবেন। এভাবে আপনি এই বাকিগুলো দেখে নিন এবং রেস্ট স্লাইডের মাধ্যমে আপনার পুরো স্লাইডে যেগুলো, আমি এখন রেস্ট করলে কিছু হইলো না কারণ আমি এখানে কিছু চেঞ্জ করিনি, যদি চেঞ্জ করেন তাহলে ওগুলো সব মুছে যাবে। এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি স্লাইডের ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন। দেখুন খুব সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড, দেখুন এখানে আপনার স্লাইডটিকে বিভিন্ন চেঞ্জ করার অপশন রয়েছে, এগুলো আপনি নিজেই ক্লিক করে দেখুন। এবং হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সও করে দিতে পারেন, তো এখানে দেখুন বিভিন্ন শেপ রয়েছে। ধরুন আমি এটা রাখলাম এবং এখানে আপনি ট্রান্সপারেন্সি, অর্থাৎ আপনার এগুলো তো আপনি সাপোজ বুঝে নেই হয়তো আর কি, গ্লাস করে দিতে পারবে হালকা করে দেওয়ার জন্য আর কি ট্রান্সপারেন্সি ব্যবহার করা হয়। এবং এগুলো দেখুন এখানে আপনি বিভিন্ন ধরনের পিকচার আর কি চেঞ্জ করতে পারেন। ক্লিপ আর্ট এবং ইনসার্ট ফর্ম, আপনি যদি ফাইল ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনি একটি পিকচার নিজস্ব কম্পিউটার থেকে, আপনাদের কম্পিউটার থেকে আপনি পিকচার নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো অ্যাপ্লাই টু অল করলে আপনার আর কি সব যেই স্লাইডগুলো আছে ওগুলোর মধ্যে চলে যাবে। আমি অ্যাপ্লাই টু অল করলাম না, আমি শুধু এই স্লাইডের মধ্যেই রেখে দিলাম। এবারে এই স্লাইডে আসি, হাইড স্লাইড যদি করি আমরা তাহলে এই স্লাইডটি হাইড হয়ে যাবে, যখন আমরা স্লাইডগুলোকে রান করব তখন এই স্লাইডটাকে দেখাবে না। আমরা হাইড স্লাইডটাকে আবার তুলে দিলাম ওখানে ক্লিক করার মাধ্যমে। তো স্লাইড সম্পর্কে মোটামুটি এইগুলো, রাইট ক্লিক করার যে অপশনগুলো আছে এগুলোর সম্বন্ধে আলোচনা শেষ। এবার দেখুন এখানে স্লাইডের পাশে একটা আউটলাইন রয়েছে, অর্থাৎ বিভিন্ন স্লাইডগুলোকে আপনি, অনেক স্লাইড হইতে পারে, তো আউটলাইনের মাধ্যমে আপনি শর্টকাটের মাধ্যমে দেখুন 1 2 3 4 চারটা আমি সেকশন নিয়েছিলাম, চারটা সেকশনকে সংক্ষেপে দেখাচ্ছে। আবার এখানে টাইটেল নাই দেখি শো করতেছে না, দাঁড়ান আমি একটু আপনাকে টাইটেল দেই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন এখানে ওডেক্সে আমার দুটো স্লাইড রয়েছে যার মধ্যে আমি এটা টাইটেল দিই নাই, এটা টাইটেল দিলাম ধরুন এস, আর এটা টাইটেল দিলাম সরি এ। এখন দেখুন আমি আউটলাইনে যখন যাব তখন দেখুন, এই দেখুন আমার দুই নম্বরে একটি এ নামে আর কি স্লাইডের টাইটেল যেহেতু দিয়েছি তাই এ লেখাটা চলে আসলো। আবার তিন নম্বরেও আমি এরকম টাইটেল দেখতে পাচ্ছি এস। ধরুন আমরা যদি কন্টেন্টও দিই তাহলেও কিন্তু ওখানে শো করবে আউটলাইনে আর কি, একটি সহজ লুক আর কি, সহজভাবে আপনি বাইর থেকে দেখতে পারবেন যে আপনি কত কিছু কাজ করলেন, সব কিছু শর্টকাটে দেখাবে। যেমন ধরুন আমি এখানে বিভিন্ন কন্টেন্ট লিখেছি এবং এখানেও কিছু কন্টেন্ট লিখেছি, সরি এখানে এখানেও অনেক কন্টেন্ট লিখেছি, এখানেও আমি কন্টেন্ট লিখেছি। তো আউটলাইনের মাধ্যমে আমরা দেখুন এই কন্টেন্টগুলোকেও দেখতে পারতেছি এবং এগুলোর টাইটেলও দেখতে পাচ্ছি। এইভাবে অনেক আর কি আপনার স্লাইড থাকতে পারে, তো আপনি সহজে যদি সবগুলো স্লাইড একসাথে ভিউটা দেখতে চান যে আমি কোথায় কী কাজ করলাম, কোনো ভুল হইলো নাকি, তো সেইটা ক্ষেত্রে আপনি আউটলাইন ব্যবহার করতে পারেন। এবং আউটলাইনে যাওয়ার পর আমরা একটু ফরম্যাট ট্যাব দেখতে পাচ্ছি, দেখুন এগুলো আসলে স্লাইডের চেঞ্জ করার, স্লাইডকে ইফেক্টিভলি স্লাইডকে এডিট করার জন্য এই ফরম্যাট ট্যাবটি রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা, এই অপশনগুলো সম্পর্কে আমরা আগেও দেখেছি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে, তো আমি তাই আর পুনরায় বলবো না। তো স্লাইড সম্পর্কে আজকে এই পর্যন্তই,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ।